নবগঙ্গা ডিগ্রি কলেজের পক্ষ থেকে মনোবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাস শুরু করছি এই অনলাইন ক্লাসে শিক্ষার্থীবৃদ্ধ তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তারপর গত দিনের আমাদের এই যে মনোবিজ্ঞান ক্লাসটা ছিল এই ক্লাসে আমি বাড়ির কাজ দিয়েছিলাম আবেগকালীন শারীরিক প্রকাশ আমি বাড়ির কাজটা কি দিয়েছিলাম আবেগকালীন শারীরিক প্রকাশ তাহলে এই মুহূর্তে তোমরা যদি আমার সামনে উপস্থিত থাকতে তাহলে এই যে পূর্ব দিনের যে বাড়ির কাজ এই বাড়ির কাজ সম্পর্কে আমি দুটো চারটে ছোটো ছোটো প্রশ্ন করে তোমাদের থেকে আমি যে জ্ঞানটা যাচাই করা দরকার সেটি আমি আহরণ করতে পারতাম কিন্তু আসলে সেটি সম্ভব হলো না যাই হোক এখন কথা হচ্ছে কি যে বাড়ির কাজটি দিয়েছিলাম আশা করি তোমরা সবাই এই বাড়ির কাজটি যথাযথভাবে অনুশীলন করেছ পড়ালেখা করেছো এজন্য আমি তোমাদের আরেকবার আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তারপর অধ্যকার যে আলোচ্য বিষয়গুলো সেই বিষয়গুলো আমি কি করব একটা একটা করে বোর্ডে লিখব এবং সেগুলো আমি তোমাদের পড়াতে থাকব। তাহলে তোমরা এই যে অনলাইন ক্লাস এই অনলাইন ক্লাসে আমাকে অবশ্যই অনুসরণ করো এতে তোমাদের অনেক উপকারে আসবে তাহলে আমার আজকের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ের প্রথমটি হল আবেগ ও অনুভূতির পার্থক্য আজকের প্রথম বিষয়টি কি হল আবেগ ও অনুভূতির পার্থক্য গতদিন আমি পড়িয়েছিলাম আবেগ কাকে বলে অনুভূতি কাকে বলে সে বিষয় সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আমি দেখাবো আবেগ ও অনুভূতির পার্থক্য তাহলে আবেগ ও অনুভূতির পার্থক্য যেটা সেটি হল যে আবেগ হচ্ছে কতগুলো শারীরিক পরিবর্তন আবেগ কি শারীরিক পরিবর্তন আর এই যে অনুভূতি এটা আত্মনিষ্ঠ অভিজ্ঞতার সামগ্রিক রূপ অর্থাৎ ওই নিরিবিলি বসে সুখ বা দুঃখ এটা নিয়ে চিন্তাভাবনা করা এই আত্মনিষ্ঠ দিক বা অভিজ্ঞতাকে নির্দেশ করে হচ্ছে অনুভূতি আর এই যে এখানে আমরা বললাম যে আবেগকালীন সময়ে যে শারীরিক পরিবর্তন এই শারীরিক পরিবর্তনটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আবেগ হয় না অর্থাৎ আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে এই কথাটা একটু ভালো করে বুঝিয়ে দিতে চাই যে মনে করো তোমরা শিক্ষার্থীবৃন্দ শিক্ষা সফরে গিয়েছো ওই সুন্দরবনে এখন দেখা গেল কি কয়েকজন বন্ধু মিলে ওরা একটু বেশ বনের ভিতরে চলে গেল ওখানে হয়তো কিছু মরা পাতা নড়ে চড়ে উঠল তো নড়ে চড়ে ওঠার পরে কী করলো যে ওরা খুব জোরে দৌড়িয়ে সেই স্থানটা পরিত্যাগ করলো তা এখন যখন দৌড়াচ্ছে তখন কয়েকজন বলছে এই দৌড়াচ্ছিস কেন তা ও আবার বলছে কি যে ভাই ওখানে ভাই বাঘ আছে অর্থাৎ এই যে কথাটা বলল এটা কিন্তু অভিজ্ঞতার ব্যাপার এখন আসলে কি বাঘ কিছুই না কিন্তু পাতা নড়িয়ে উঠেছে তাই দৌড় দিয়েছে অর্থাৎ অভিজ্ঞতার জন্যই কিন্তু এই শারীরিক পরিবর্তনটা হয়েছে অর্থাৎ আবেগ হতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই শারীরিক পরিবর্তন হতে হবে সেই কথাটাই আমি এখানে বলছি তারপর দুই নম্বর যে আবেগ ও অনুভূতির পার্থক্য দুই নম্বর হল যে আবেগকালীন সময়ে যে শারীরিক পরিবর্তন ঘটে তার বস্তুনিষ্ঠ পরিমাপ করা সম্ভব অনুভূতির বস্তুনিষ্ঠ পরিমাপ করা প্রায় অসম্ভব কারণ অনুভূতি সম্পূর্ণরূপে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা তারপরে তিন নম্বরে আবেগের পরিধি বহু দিগন্তে প্রসারিত আবেগের যে পরিধি এটা বহু দিগন্তে প্রসারিত আমি পূর্বের ক্লাসে ভালো করে আলো আলোচনা করেছিলাম যাই হোক তার আর অনুভূতি যে ব্যাপারটা সব রকম আবেগের অনুভূতিকে দুঃখ দুঃখজনক বা সুখকর এই দুইটি ভাগে ভাগ করা যায় এই দুই শ্রেণীতে ভাগ করে আমরা সেটাকে বুঝতে পারি যে এটা অনুভূতি সুতরাং সুখ ও দুঃখ হল দুটি মৌলিক অনুভূতি এরপর অনুভূতি হয় সুখের কিংবা দুঃখের কিন্তু আবেগের ক্ষেত্রে সুখ দুঃখের অনুভূতি ছাড়াও অনুভূতি ছাড়াও এক প্রকার মানসিক উত্তেজনা লক্ষ্য করা যায় তাহলে আবেগের ভিতর কিন্তু সুখ দুঃখ তো থাকেই তারপরে কী কী থাকে এক প্রকার মানসিক উত্তেজনা লক্ষ্য করা যায় তাহলে এটাই হচ্ছে আমাদের আবেগ ও অনুভূতির পার্থক্য শিক্ষার্থীবৃন্দ এই যে আবেগ ও অনুভূতির পার্থক্য এটা তোমাদের জানানো হল এরপরে পরা সমবেদী সিনায়ুতন্ত্রের অন্যতম প্রধান কাজ এই যে পরা সমবেদী সিনায়ুতন্ত্রের অন্যতম প্রধান কাজ তাহলে এই যে পরা সমবেদী সেনায়ুতন্ত্র এটা কিভাবে কোথা থেকে আসলো এই আবেগ সম্পর্কে আসলে ভালো ধারণা লাভ করতে গেলে আমার এই প্রাণী বিজ্ঞান সম্পর্কে আমার ভালো ধারণা থাকতে হবে প্রাণী বিজ্ঞান সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে আবেগ বোঝাটা একটু জটিল হয়ে যায় অর্থাৎ বলবো যে মেরুরজ্জুর ভিতর যে ধূসর পদার্থ থাকে আর যে শ্বেত পদার্থ থাকে এই দুই ধরনের পদার্থ থাকে অর্থাৎ ভিতর দিয়ে থাকে ধূসর পদার্থ আর মেরুরজ্জুর বা বাইরে দিয়ে যেটা থাকে সেটা শ্বেত পদার্থ এখন কথা হচ্ছে কি যে আমাদের এখানে একত্রিশ জোড়া মেরু সেনায়ু আছে এটা তো আমি পূর্বের ক্লাসেই আলোচনা করেছি তারপর বলছি যে আমাদের মোট একত্রিশ জোড়া মেরু সেনায়ু আছে যেমন বলছিলাম যে দেশে আট জোড়া বক্ষদেশে বারো জোড়া আর কোমরে থাকে পাঁচ জোড়া বস্তি গহবরে থাকে জোড়া পুচ্ছ দেশে থাকে এক জোড়া মোট একত্রিশ জোড়া আমার মেরু স্নায়ু থাকে একত্রিশ জোড়া অর্থাৎ বাষট্টি টি মেরু স্নায়ু এখন এই মেরুদণ্ডের দুই পাশ দিয়ে যে মেরু স্নায়ুগুলো বেরোয় এই এর পরিমাণ হচ্ছে বাষট্টি টি এখন কথা হচ্ছে কি এই মেরু স্নায়ু যখনই মেরুরজ্জুতে প্রবেশ করবে ঠিক এই মেরুরজ্জুতে প্রবেশ করার পূর্বে মেরু স্নায়ু দুটো ভাগে বিভক্ত হয় একটি সম্মুখ অংশ আর একটি পশ্চাৎ অংশ এখন প্যে 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 এই যে যে পশ্চাত অংশ যখন মেরুরজ্জুর মধ্যে প্রবেশ করে তখন এই সমবেদী স্নায়ুতন্ত্র তৈরি হয় সমবেদী সমবেদী স্নায়ুতন্ত্র তৈরি হয় সমবেদী স্নায়ুতন্ত্র তৈরি হয় সমবেদী স্নায়ুতন্ত্র তৈরি হয় আর যখন সম্মুখ অংশ মেরুরজ্জুর মধ্যে প্রবেশ করে তখন পরা সমবেদী পরা সমবেদী স্নায়ুতন্ত্র তৈরি হয় তাহলে আমি আবার বলি যে ওই মেরু স্নায়ুগুলো দুটো ভাগে ভাগ হয়ে যায় দুটো ভাগে ভাগ হয়ে যখন পশ্চাৎ অংশ মেরুরজ্জুর মধ্যে প্রবেশ করে তখন সেটি সমবেদী শ্রেনায়ুতন্ত্র হয় আর সম্মুখ অংশ যখন মেরুরজ্জুর মধ্যে প্রবেশ করে তখন এটি পরা সমবেদী শ্রেনায়ুতন্ত্রে পরিণত হয় এখন এই যে সমবেদী শ্রেনায়ুতন্ত্র এই সমবেদী শ্রেনায়ুতন্ত্র আছে এক মেরু বিশিষ্ট এটা কি বিশিষ্ট এক মেরু বিশিষ্ট এক মেরু এক মেরু বিশিষ্ট স্নায়ু কোষ আর পরাসমবেদী হচ্ছে বহু মেরু বিশিষ্ট স্নায়ু কোষে পরিণত হয় এখন আমরা আবেগের ভিতরে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে পরাসমবেদী স্নায়ুতন্ত্রের অন্যতম প্রধান কাজগুলো কি কি। এই যে যে সমবেদী পরা সমবেদী স্নায়ুতন্ত্র এই পরাসমবেদী স্নায়ুতন্ত্রের কাজগুলো কি কী তাহলে পরাসমবেদী স্নায়ুতন্ত্রের কাজগুলো আছে হৃৎপিণ্ডের যে গতি এই গতিবেগ কমায় আনতে সাহায্য করে তারপরে আর কি করে রক্তের চাপ কমায় আর কী করে দৈহিক উত্তাপের হ্রাস প্রাপ্তি ঘটায় দেহের তাপ বেড়ে গেছে সেই তাপটা কমায় নিয়ে আসে আর কি করে এই পরাশ্রবেদী স্নায়ুতন্ত্র আর কী করে পরিপাক ক্রিয়ার সহায়তা করে মলমূত্র শরীর থেকে বের করতে এই পরা সমবেদী স্নায়ুতন্ত্র কাজ করে থাকে যৌনগ্রন্থির যে ক্রিয়ার বৃদ্ধি ঘটায় সেটা এই পরাসমবেদী স্নায়ুতন্ত্র তার জন্য দায়ী আর কি চোখের মণিকে ছোট করে অর্থাৎ আবেগ এসে গেছিল আবেগ এসে যাওয়ার পরে চোখের মণি হয়তো মোটা হয়ে গেছে এখন এই পরা সমবেদী স্নায়ুতন্ত্র কী করলো ওই চোখের মণিকে আস্তে আস্তে করে ছোট করে নিয়ে আসে এইটা হচ্ছে পড়া সমবেদী শ্রেনায়ুতন্ত্রের কাজ তাহলে এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য করবে এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যে সমবেদী সেনায়ুতন্ত্রের কার্যাবলী সমবেদী তন্ত্রের কার্যাবলী তাহলে এই যে সমবেদী সেনায়ুতন্ত্রের কার্যাবলী অর্থাৎ আমি পূর্বে যেটা বলেছি যে পরা সমবেদুতে সব কিছু রিল্যাক্স করে দেয় আর এই যে সমবেদী স্নায়ুতন্ত্র যেটা এটাতে সব কিছু ইনক্রিজ করে অর্থাৎ বৃদ্ধি করে রাগ হচ্ছে তো রাগ ক্রমান্বয়ে বেড়ে যাবে তারপর চোখের মনি বড় হচ্ছে সেটা ক্রমান্বয়ে বেড়ে যাবে অর্থাৎ এটা সব কিছু বৃদ্ধিতে সহায়তা করে তাহলে আমরা এক এক করে এই সমবেদী স্নায়ুতন্ত্রের যে সমস্ত কাজ আছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করি সেই কাজগুলো যেমন হৃৎপিণ্ডের ক্রিয়া বাড়িয়ে দেয় তাহলে এই যে সমবেদী স্নায়ুতন্ত্র এই সমবেদী স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে হৃৎপিণ্ডের ক্রিয়া বাড়িয়ে দেয় ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায় আর কি হয় শ্বাসযন্ত্রের ক্রিয়া বাড়িয়ে দেয় অর্থাৎ শ্বাস প্রশ্বাস দ্রুততর হতে থাকে আর কি হয় পরিপাক ক্রিয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় আমার খাবার খাইলে হজম হয় না আবেগ এমন একটা জিনিস যে দীর্ঘদিন যাবত চলতে থাকলে শারীরিক যে সমস্ত ডিস ডিস্টারবেন্স এইগুলোও দেখা দেয় আবেগ এমন খারাপ জিনিস তারপর রক্তচাপ বাড়িয়ে দেয় আর আমি সমবেদিতে বলছিলাম কি রক্তচাপ কমায় দেয় আচ্ছা তারপরে ঘর্মের মাধ্যমে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরণে সহায়তা করে রক্তে শর্করা বা চিনি জাতীয় উপাদান বৃদ্ধি করে শরীরের লোম খাড়া হয়ে যায় সমবেদী স্নায়ুতন্ত্র উদ্দীপিত হলে হৃৎপিণ্ড পাকস্থলী পেশি ধর্মগ্রন্থি কণ্ঠনালী চক্ষু প্রভৃতি অভ্যন্তরীণ অঙ্গসঙ্গ তীব্র উত্তেজনা সৃষ্টি করে এইগুলো হচ্ছে আমার সমবেদী স্নায়ুতন্ত্রের কার্যাবলী তাহলে ওই কথাটা এটাই যে সমবেদী স্নায়ুতন্ত্রে আমাদের সব কিছু বৃদ্ধি করে দেয় শারীরিক উত্তেজনা তারপরে ক্রিয়ার ব্যাঘাত ঘটায় আর ওই পরা সমবেদীর কাজ হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করে তাহলে আজকে আমরা দেখালাম পরা সমবেদীর কার্যাবলী এবং সমবেদী স্নায়ুতন্ত্রের কার্যাবলী এ তারপর আজকে যে বাড়ির কাজ দিব সেই বাড়ির কাজটি হল সেই বাড়ির কাজটি হল তোমাদের আবেগের সময় মানসিক পরিবর্তন আবেগের আবেগের সময় মানসিক পরিবর্তন আবেগের সময় মানসিক পরিবর্তন আবেগের সময় মানসিক পরিবর্তন তাহলে এখন কথা হচ্ছে কি যে বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে তোমরা অবশ্যই সতর্ক থাকবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে এটা আমার প্রত্যাশা আর যখন ঘরে আসবে তখন অবশ্যই সাবান পানি দিয়ে হাত ধোবে এটা আমার আসা এবং তোমরা এগুলো এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সমস্ত রীতিনীতি আছে এগুলো যথাযথভাবে মেনে চলবে এটাই আমার প্রত্যাশা আর অধ্যকার এই মনোবিজ্ঞান বিষয়ের যে অনলাইন ক্লাস এ নবগঙ্গা ডিগ্রি কলেজ পরিচালিত এই মনোবিজ্ঞান ক্লাসে সবাইকে আর একবার আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার এই মনোবিজ্ঞান ক্লাস সমাপ্ত ঘোষণা করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ